আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শপিং গাইড। আমি আজকে আপনাদের পহেলা বৈশাখ উপলক্ষে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি। যে ভাই একটা একটা দেখেন, ফার্স্টে যে শাড়িটা দেখছি এটা একদম পহেলা বৈশাখের জন্য পারফেক্ট একটা শাড়ি, রেড এবং হোয়াইটের কম্বিনেশনের শাড়িটা খুবই সুন্দর। কিন্তু এই যে এটা কি আঁচল? আঁচলটা হবে রেড কালারের, এই যে এইটা, আর বডিটা হবে এটা, নিচে সুন্দর করে বর্ডার করা রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটার সাথে কি ব্লাউজ পিস আছে ভাইয়া? আচ্ছা, এটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিস আছে, আপনাদের আলাদা করে ব্লাউজ কিনতে হবে। এটার প্রাইসটা কত? প্রাইসটা পড়বে 950। 950 টাকে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট আরেকটা দেখবো। নেক্সট যেটা দেখছি এটাও একদম লাল সাদা পহেলা বৈশাখের জন্য পারফেক্ট। এটা কিন্তু সিল্কের উপরে, এই যে খুবই সুন্দর, কিন্তু এটাও কিন্তু আঁচলটা হবে রেড এবং ফুল বডিটা হবে হোয়াইট কালারের মধ্যে। আচ্ছা, কুচিটা হবে আবার রেড কালারের মধ্যে, খুবই সুন্দর কিন্তু শাড়িটা। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? এটার প্রাইসটা পড়বে 750, মাত্র 750 টাকা আপনি এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন পাকি যে শাড়িজ থেকে। নেক্সট আমরা আরেকটা দেখবো। নেক্সট যেটা দেখছি এটাও খুবই সুন্দর লাল সাদা, খুবই সুন্দর কিন্তু, ওয়াও, অসাধারণ কিন্তু শাড়িটা। যে দেখতে পাচ্ছেন ফুল আঁচলে কাজ করা রয়েছে, মানে জরি সুতার কাজ করা রয়েছে এবং ফুল বডিতে আবার রেডের প্রিন্ট রয়েছে, খুবই সুন্দর কিন্তু। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1650 টাকা, খুবই রিজনেবল প্রাইস কিন্তু। এটার সাথে কি ব্লাউজ পিস দেওয়া আছে? হ্যাঁ, সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে, আপনারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন পহেলা বৈশাখ উপলক্ষে। প্রাইসটা পড়বে 1650 টাকা, খুবই রিজনেবল প্রাইস কিন্তু। নেক্সট আমরা আরেকটা দেখব। ওয়াও, এটাও কিন্তু খুবই সুন্দর, লাল সাদার সাথে হলুদের একটা মানে কম্বিনেশন রয়েছে, খুবই সুন্দর কিন্তু শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা এবং এটা হবে বডিটা। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1050 টাকা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর পয়লা বৈশাখের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন। নেক্সট আমরা আরেকটা দেখব। এটা সিল্কের, আচ্ছা এটা হচ্ছে বুটিক্সের মধ্যে, খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন লাল সাদার মধ্যে কিন্তু আবার কাজ করা রয়েছে, এই যে অনেক সুন্দর কিন্তু শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হবে আঁচলটা এবং এটা হবে বডিটা, খুবই সুন্দর, কুচিটা আবার আলাদা একটা যাবে এতে, খুবই সুন্দর কিন্তু শাড়িটা। এটার সাথেও কি ব্লাউজ পিস রয়েছে? হ্যাঁ, এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে। এটার প্রাইসটা পড়বে কত ভাইয়া? 1350 টাকা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পহেলা বসে এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন এখান থেকে। আরেকটা শাড়ি দেখাচ্ছি, এই যে রেড এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই সুন্দর কিন্তু। এটা হবে আঁচলটা এবং এটা বডিটা, রানিং ব্লাউজ পিস রয়েছে। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 950 টাকা। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা একটু লাল সাদার বাইরে বেরিয়ে আমরা পহেলা বৈশাখের শাড়ি দেখছি। এটাও কিন্তু আপনারা ইজিলি পহেলা বৈশাখের শাড়ি হিসেবে পরতে পারবেন, যে পিঙ্ক আর চেকের একটা কম্বিনেশনে খুবই সুন্দর কিন্তু শাড়িটা। সুতি শাড়ি এটা, তাই না ভাইয়া? হাফ সিল্ক, হাফ সিল্ক যেটা। এটার প্রাইসটা কত পড়বে? আঁচলটা হবে হচ্ছে এইটা, এটার প্রাইসটা পড়বে 550, মাত্র 550 টাকা আপনার এই সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন কিন্তু পাকিজা শাড়ি থেকে, দেখতে পাচ্ছেন। আর আঁচলটা হবে এরকম আর বডিটা যাবে চেক। নেক্সট আর একটা দেখবো, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে। আমার কিন্তু খুবই ভালো লাগছে শাড়িটা, ব্ল্যাক অ্যান্ড রেডের, এটা টিস্যু জামদানি বলে। আমিও কিন্তু এবার চিন্তা করেছি পহেলা বৈশাখ উপলক্ষে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন একটা শাড়ি নিব, কারণ সবাই লাল সাদা পরে, এবার একটু আলাদা, খুবই সুন্দর কিন্তু শাড়িটা। এই যে আঁচলটা হবে এই যে রেড কালারের এবং শাড়িটা হবে গোল্ড ব্ল্যাক অ্যান্ড কুচিটা হবে আবার রেড, তাই না? এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1650 টাকা, খুবই রিজনেবল প্রাইস কিন্তু, টিস্যু জামদানি, এটা খুবই সুন্দর কিন্তু শাড়িটা। নেক্সট আরেকটা দেখছি, এটা শুধুই রেড কালারের মধ্যে একটা শাড়ি, অসাধারণ একটি শাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর বুটি বুটি কাজ করা, ওয়াও, এটাও জামদানি কারুকাজ করা একটা শাড়ি, এটাও কিন্তু সিল্কের। আপনারা দেখতে পাচ্ছেন আঁচলটা হবে এটা এবং ফুল বডিটা যাবে কিন্তু এরকম, সাথে কিন্তু আবার রানিং ব্লাউজ পিস রয়েছে। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1050 টাকা, খুবই রিজনেবল প্রাইস কিন্তু। নেক্সট আমরা আরেকটা দেখছি, এটাও লাল সাদা না, এটা হচ্ছে বিস্কিট কালার এবং রেডের কম্বিনেশনে বলা যায়, খুবই সুন্দর কিন্তু। এটাও কিন্তু পয়লা বৈশাখগুলোকে পারফেক্ট একটা শাড়ি, দেখতে পাচ্ছেন, ওয়াও, এটাও কিন্তু জামদানি কারুকাজ করা, এই যে খুবই সুন্দর কিন্তু। এটা হবে আঁচলটা, ফুল বডিটা যাবে এরকম রেডের কাজ করা শাড়িতে, আবার খুবই সুন্দর কিন্তু, এবং সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন বর্ডার করা রয়েছে, খুবই সুন্দর। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া?
1450 টাকা, খুবই রিজনেবল প্রাইস। কিন্তু নেক্সট আমরা আরেকটা দেখছি, যে এটাও লাল সাদা কম্বিনেশন একটা শাড়ি, এটা বুটিক্সের শাড়ি, বুটিক্স করা রয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে লাল সাদার উপরে আবার কাজ করা রয়েছে, খুবই সুন্দর। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1350 টাকা, খুবই রিজনেবল প্রাইস। কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি এইসব শাড়িগুলো পেয়ে যাবেন পাকিজা শাড়িস থেকে। নেক্সট যেটা দেখছি, এটা হচ্ছে একটা জামদানি শাড়ি, টিসু জামদানি, একদম গোল্ডেন কালারের মধ্যে, খুবই সুন্দর একটা শাড়ি। এই যে আঁচলটা হবে এটা গোল্ডেন কালারের কাজ করা, আর ভিতরে হচ্ছে সেলফ ওয়ার্ক যেটাকে বলে, সেটা খুবই সুন্দর। কিন্তু শাড়িটা ফুল বডিটাই কিন্তু এভাবে যাবে, এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1050 টাকা, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে। নেক্সট আরেকটা দেখবো, এটা রেডের কম্বিনেশন, রেডের, রেড এবং গোল্ডেনের কম্বিনেশনে খুবই সুন্দর। এই যে আঁচলটা হবে এই যে রেডের উপর গোল্ডেনের কারুকাজ করা, আর শাড়িটা হবে হচ্ছে ফুল বডিটা যাবে হচ্ছে এভাবে রেডের মধ্যে সেলফ ওয়ার্ক করা। এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? এটার প্রাইস পড়বে 1050 টাকা। খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পহেলা বৈশাখ উপলক্ষে, আর শাড়িগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার এই শাড়িগুলো নিতে আসলে চলে আসতে হবে এই যে পাকিজা তাঁত বাজার, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায়, মিরপুর রোড, ঢাকা 1205, আর মোবাইল নম্বরটা হচ্ছে 0172216 3104। সো আপনারা যারা শাড়িগুলো নিতে চান তারা চলে আসবেন পাকিজা তাঁত বাজারে। এই যে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং ফোন নম্বরের সাথে যোগাযোগ করে বা ডিটেলস জেনে নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ ভিউয়ার্স।